সন্ধের বসে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে থানায় অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পলাতক অভিযুক্তরা স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগ উঠল স্বামী শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বসিরহাটের কুলটি ঘোষপুর গ্রামে মৃতার নাম সুস্মিতা মণ্ডল ঘোষ বছর তিনেক আগে লালটু ঘোষের সাথে বিয়ে হয় তার দু বছরের একটি কন্যা সন্তানও রয়েছে তাদের জানা গেছে বিয়ের সময় চাহিদা মতো পণ দেওয়া হয়েছিল অভিযোগ বিয়ের কিছুদিন পর থেকেই সুস্মিতার ওপর নানাভাবে অত্যাচার করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা বাড়িতে সেলাই কারখানা থাকায় মাঝে মধ্যে কর্মচারীদের সাথে তার সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন স্বামী এদিন সেই সন্দেহ চরমে ওঠে বচসা শুরু হয় স্বামীর সাথে সেই সময় গায়ে কেরোসিন ঢেলে ভয় দেখাতে যায় সুস্মিতা অভিযোগ সেই সময় স্বামী লালটু আগুন জ্বালিয়ে দেয় শ্বশুর শাশুড়ি হাত ধরে থাকে আমার ননদকে সুন্দর বসে কেরোসিন গায়ে ঢেলে দিয়ে পুড়িয়ে মারা হয়েছে ওনার স্বামী দেওর আর ওনার শ্বশুর শাশুড়ি আমার ননদকে আমরা ওদের চাই যে ওদের যেন ফাঁসি হোক আমার ননদটাকে মেরে দিয়েছে জালে যন্ত্রণা দিয়ে পুড়িয়ে আমরাও চাই যেন ওদের ফাঁসি হোক আশি শতাংশ পুড়ে যায় শরীরের হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার থানায় অভিযোগ দায়ের হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ